আসসালামু আলাইকুম। আমাদের আজকে বিষয় হচ্ছে আউটসোর্সিং, কীভাবে ওয়েব ডেভেলপমেন্ট করতে করব। ঠিক আছে, তো প্রথমে আসি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট দুইটা ভাগে ভাগ করা যায়। একটা ভাগ হচ্ছে যে ডিজাইন সেক্টর, আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টর। ওয়েব ডিজাইন কাকে বলে? ওয়েব ডিজাইন হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার ওয়েবের আপনার ওয়েবসাইটের বাহ্যিক অবয়বগুলো তৈরি করা, বাহ্যিক দিক যেটা। একটা ওয়েবসাইট দেখেন আপনি, ধরেন ফাইবার বা যে একটা মার্কেট প্লেস বা যে কোনো একটা কি ওয়েবসাইটের প্রথমের বাহ্যিক অবয়বগুলো তৈরি করা হচ্ছে যে কি ওয়েব ডিজাইন। তো ওয়েব ডিজাইনের মাধ্যমে আপনি কি অ্যাপ্লিকেশন বানাইতে পারবেন না, আবার ওয়েব ডিজাইনের মাধ্যমে লগ ইন প্যানেল তৈরি করতে পারবেন না। ওয়েব ডিজাইনের মাধ্যমে কি একটা প্রোডাক্ট সেল করতে, প্রোডাক্ট সেলের জন্য কি বাটন ক্রিয়েট করতে পারবেন না। এগুলো হচ্ছে যে ডেভেলপমেন্টের কাজ। ডিজাইনের কাজ হচ্ছে কি আপনার বাহিরের উপর যে ডিজাইনটা দেখতেছেন, এখানে এই থেকে এই পর্যন্ত হেডার অংশ এই কালো, এটা এটা তৈরি করতে পারবেন। তারপরে এই মেনু বারগুলো তৈরি করতে পারবেন, বাট আপনি এটা তৈরি করতে পারবেন না। ওয়েব ডিজাইনের এই মূলত ফাইল আপলোড, ডাটাবেস সেভ করা, তারপরে হচ্ছে যে বিজ্ঞাপন তৈরি, এই জিনিসগুলো পারবেন না। শুধু এখানে পারবেন যে কি ডিজাইনের মাধ্যমে বাহিরের অংশ যে ওইটা বাহিরের যে আমরা আউটলুকটা দেখি ওই জিনিসটা তৈরি করা যাবে যে ওয়েব ডিজাইনের মাধ্যমে। এখানে কোনো অ্যাপ্লিকেশনের কোনো সিস্টেমের ব্যবহার থাকবে না, জাস্ট বাহিক জিনিসটা থাকবে, এটা হচ্ছে ওয়েব ডিজাইন। তো ওয়েব ডিজাইনে আমরা কী কী শিখব? ওয়েব ডিজাইনের জন্য যে জিনিসগুলো জানতে হবে যে আপনার HTML, HTML মানে হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, একটা কি ওয়েব ওয়েবসাইটের কি যে কোডিংগুলো HTML এর ওই কোডিংগুলো ব্যবহার করতে হবে। আর CSS হচ্ছে যে কি HTML কে ডিজাইন করার জন্য, স্টাইল করার জন্য যে এটা ব্যবহার করে যে কি CSSটা। তো আমরা এখানে মূলত কাজ করবো যে PHP ফাইল দেওয়া থাকবে আমাদেরকে, PHP ফাইল থেকে আমরা HTML এ রূপান্তর করব। ঠিক আছে, HTML কি বা CSS কি না বুঝলেও সমস্যা নেই। HTML হচ্ছে যে একটা ভাষা, যে ভাষা দিয়ে আমরা কি ওয়েব ডিজাইন শুরু করবো, বা CSS এমন একটা ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কি একটা ওয়েবসাইটকে বাহ্যিক অব্যয়টা দাঁড় করাবো। ঠিক আছে, আমরা HTML দেখাই, আমি নোটপ্যাড ওপেন করি, ওপেন নোট, এখান থেকে যাবো নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, এটা আমরা এটা দিয়ে কাজ করবো, নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করবো। নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করার জন্য আমরা নোট প্লাস HTML ফোন ফাইভ HTML খুলুন, ফাইভ দিলে HTML ফাইভের ল্যাঙ্গ, এই এটা হচ্ছে HTML শুরু, ডকুমেন্ট টাইপ ডক টাইপ HTML হচ্ছে HTML ফাইভের, HTML ফাইভের সিম্বল। তো নর্মালি HTML HTML শুরু, এটা হচ্ছে কি HTML শুরু করলাম, এটা হচ্ছে শুরু, স্ল্যাশ যখন দিব স্ল্যাশ HTML, এটা হচ্ছে শেষ, এটা হচ্ছে স্টার্ট ট্যাগ, এটা হচ্ছে এন্ডিং ট্যাগ, এন্ডিং ট্যাগ HTML মার্কআপ ল্যাঙ্গুয়েজের। HTML হচ্ছে এমন একটা ভাষা যে ভাষা দিয়ে আমরা কি ওয়েবসাইট বেসিক অব্যয় বাইরের অব্যয় জিনিসটা দাঁড় করাবো। তো তারপর ডেভেলপমেন্ট কি, ডেভেলপমেন্ট দিয়ে আপনি কি একটা লগ ইন প্ল্যান তৈরি করতে পারবেন, একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, ওয়েবসাইটের কি আপনার যে উপরে যে জিনিসগুলো বলে আসছি লগ ইন, ডাটাবেস ক্রিয়েট করা, এই জিনিসগুলো অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্লিকেশনাল ইউজ, একটা সফটওয়্যার বানাইতে পারবেন আপনি, একটা কি অ্যাপ্লিকেশন, যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ওয়েব ডেভেলপমেন্ট সেক্টর দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করে বানাইতে পারবেন আপনি। ওইটা যেটা আপনি ওয়েব ডিজাইন দিয়ে পারবেন না, সেটা হচ্ছে কি ডেভেলপমেন্ট দিয়ে আপনি এটা কমপ্লিট করতে পারবেন। তো এখানে আপনার কি কি শিখতে হবে? এখানে শিখতে হবে যে ক্লায়েন্ট সার্ভার ল্যাঙ্গুয়েজ জাভা স্ক্রিপ্ট আর PHP। এখানে আমরা জাভা স্ক্রিপ্ট, এগুলো হচ্ছে সার্ভার ল্যাঙ্গুয়েজ, এগুলো সার্ভার ছাড়া চলবে না, রান হবে না, এটা ধরেন ইন্টারনেট ছাড়া এটা কানেকশন হবে না। এই আপনি যতই কোড করেন PHP লিখলে এখানে PHP আসবে না, এখানে PHP যদি লিখি এখানে PHP আসবে না। ঠিক আছে, এখানে PHP যদি এভাবে লিখি PHP কাজ করবে না। কেন কাজ করবে না?
এটা হচ্ছে সার্ভার না সেই জন্য, ঠিক আছে, পিএইচপি এখানে কাজ করবে না। তো আসেন আপনার, আমরা পিএইচপি পরে কথা বলবো, পিএইচপি নিয়ে হলো আমরা আমাদের কাজ হবে যে কি একটা কি পিএইচডি টু এইচটিএমএল ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজাইন এই কোর্সটাতে আমাদের প্রথম কাজ হবে যে পিএইচডি থেকে একটা এইচটিএমএল এ রূপান্তর। পিএইচডি মানে হচ্ছে যে একটা ফাইল, সিম্পলিক একটা কি ইমেজ, পিএইচডি ফাইল, একটা সিম্বলিক ইমেজকে আমরা কি ওয়েবসাইটে রূপান্তরিত করব। আমরা পিএইচডি একটা ফাইল, ফটোশপের একটা ইমেজ দেওয়া থাকবে, এরকম ওয়েবসাইটের ওই ওয়েবসাইটের লেআউট কীরকম হবে ওইটা দেওয়া থাকবে, ওইটাকে আমরা এইচটিএমএল এ রূপান্তর করব। প্রথম এইচটিএমএল থেকে আমরা কি এটাকে ওয়ার্ডপ্রেস থিমে রূপান্তর করব ডেভেলপমেন্ট সেক্টরে। ডিজাইন সেক্টরে আমাদের হবে যে পিএইচডি টু এইচটিএমএল। পিএইচডি মানে হচ্ছে একটা পিকচার দেওয়া থাকবে, ওই পিকচারে ওয়েবসাইটের লেআউট থাকবে, ওই ওয়েবসাইটের লেআউট অনুযায়ী আমরা কি এইচটিএমএল কোডগুলো করব। দেন আমরা ওই ওই কোডগুলোকে ডেভেলপ করব যে কি ওয়ার্ডপ্রেস সাইটে যা ইউজার ইনপুট দিয়ে ওর নিজের মতো করে একটা সাইট বানিয়ে নিতে পারে সেটা। তো এই কোর্সটা আমাদের 6 মাস ব্যাপী চলবে, 6 মাস পর্যন্ত রান হবে। তো ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরার মন মানসিকতা থাকতে হবে, আদারওয়াইজ পসিবল না। যদি বলেন যে না আমি আজকে করছি কালকে টাকা পাই নাই চলে যাব, তাহলে আজকে থেকে কি ভিডিও দেখা বন্ধ করে দিতে পারেন, কাজ করা বন্ধ করে দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আমার প্রথম কথা হচ্ছে যে কি আপনাকে 6 মাস হাতে রাখতে হবে যে আমি কি এই কাজগুলো করার জন্য 6 মাস আমি শিখবো, তারপর আমি ইনকাম করার চিন্তা করবো, ঠিক আছে। তো তারপর আসেন এটা ফ্রিল্যান্সিং ভবিষ্যৎ কি, এটা ফ্রিল্যান্সিং ভবিষ্যৎ বা ফ্রিল্যান্সিং এ আপনি কি করবেন এই ভবিষ্যতে কি, ওটা নিয়ে আপনারা কি টেনশন করতে হবে না। এই ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সিং জগতে কি পরিমাণ কাজ আছে, এখানে শুধু ওয়েব ডেভেলপমেন্ট লিখে সার্চ দিলে জব পাও না। আমি এটা হচ্ছে আপওয়ার্ক, আপওয়ার্ক হচ্ছে আমার একটা মার্কেট প্লেস যেখানে আপনার কি যেখানে আপনার এটা থাকবে, যেখানে সর্ববৃহৎ মার্কেট প্লেস যেখানে কাজ করার জন্য, এখানে কাজ করে আমরা অনেকজনে কি প্রফেশনালি কাজ করতেছে। তো ওয়েব ডিজাইন দিয়ে আছে জিএন, এটার ভবিষ্যৎ কিরকম আমি বোঝার জন্য এটা চার্জ দিলাম, ওয়েব ডিজাইন লিখে সার্চ দিলাম। ডিজাইন লিখে সার্চ দেওয়ার পর দেখেন কি আসে, ওয়েব ডিজাইন সার্চ দিলাম, এই মুহূর্তে আপনার কয়টা কাজ আছে নিউ লিস্ট মানে নতুনগুলো দেখাচ্ছে, ঠিক আছে। আওয়ারলি কাজ আছে কতটা, 7611টা কাজ এই মুহূর্তে এই ওয়েব ডিজাইনের উপর আছে। তারপর ফিক্স প্রাইজের 8400 এতটা জব আছে। তো তার মধ্যে এই দুইটা সেক্টরের মধ্যে কিছু আছে এন্ট্রি লেভেল, কিছু আছে কি হায়ার লেভেল, কিছু আছে কি তারপর যদি ডেভেলপমেন্ট দিই ওয়েব ডেভেলপমেন্ট লিখে সার্চ দিলে আমার ওয়েব ডেভেলপমেন্ট লিখে সার্চ দিলে আমার 7000, এখানে 7000, 14000 কাজ এই মুহূর্তে কি আছে। আপনি বিট করতে থাকেন, আপনি কাজ করতে থাকেন, তো এটার ওদের ভবিষ্যৎ এটা আপনাকে পিছন ফিরে তাকাইতে হবে না যে আপনি কি কি করবেন অনলাইনে ইনকাম কিভাবে করবেন, বা আর থেকে বলতে হবে না যে আমি অনলাইন ইনকাম কিভাবে করব। তখন আপনি আপনি নিজে একটা কি প্রতিষ্ঠান দাঁড় করাইতে পারবেন, আপনি একটা কি সব আইটি ফার্ম এবং ফ্রিল্যান্সিং ফার্ম দাঁড় করাইতে পারবেন যে আই এম দ্য লিডার, আই এম দ্য বস। নিজেকে কষ্ট দিয়ে যখন কাজ করবেন, নিজেকে পরিশ্রম করবেন, এই পরিশ্রম আপনার সাথে কথা বলবে। আপওয়ার্কে দেখাইলাম অনেক ভবিষ্যৎ, এখন এখানে দেখবেন এরপর এখানে যদি ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট লিখে সার্চ দেন তাহলে কি এখানে হাজার হাজার কি পাবেন যে যারা কি প্রতিনিয়ত সেল হয়েছে, যারা প্রতিনিয়ত সেল করছে বা যারা প্রতিনিয়ত সেল হয়েছে এরকম হাজার হাজার গিগ পাবেন। দেখেন
এটা $164, $120 ইন্টু $164, $544 সেল হয়েছে $45 করে। তো এটা আপনি হিসাব আপনি নিজে সার্চ দিয়ে দেখে নেবেন কিরকম কাজ আছে, কিরকম মানে ভবিষ্যৎ, এটা আমি বলার মতো কিছুই না। তারপর হচ্ছে আমরা কিছু জিনিস এখানে শিখতে হবে, ইউআরএলটা আমাদেরকে জানতে হবে, www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রত্যেকটা ইউআরএল লাগে, www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা লেখা থাকবে, এই জিনিসটা সিম্বলিক থাকবে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। দেন আসেন এইচটিএমএল, ওয়েবের ভাষা, এইচটিএমএল এমন একটা ভাষা যে ভাষা দিয়ে কি আমরা মার্কআপ, এইচটিএমএল হচ্ছে ওয়েবসাইটের প্রথম বেসিক আমাদের ডেভেলপমেন্ট কোর্সের প্রথম আমরা ভাষাটা শিখবো যে এইচটিএমএল, তারপর শিখবো যে সিএসএস, তারপর জাভা, এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার সাইড, ঠিক আছে, ক্লায়েন্ট সাইড, তারপর হচ্ছে এক্সএমএল, এই জিনিসগুলো, ঠিক আছে। তারপরে এটা ক্যারিয়ার ভবিষ্যৎ এগুলো আমি দেখাইছি, তো এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। তো আমরা কাজ কিভাবে শিখবো, আমাদের কাজ শেখার জন্য হচ্ছে যে কি দুইটা জিনিস, ডাব্লিউ থ্রি স্কুল হবে যে আমাদের টিচার, গুগল হবে যে আমার টিচার, ঠিক আছে, পাশাপাশি সহায়ক থাকবো আমি, ঠিক আছে। এই এই ওয়েবসাইটটা থাকবে যে কি আমাদের ওয়েব ডিজাইন শেখার জন্য মূলত নায়ক, নায়ক বলবো গুরু বলবো যেটাই বলি, আমাদের এই ওয়েবসাইট থেকে আমরা সবসময় হেল্প নিব। তো এটা অফলাইন ভার্সন পাবেন ডাব্লিউ থ্রি, যাদের নেটের সমস্যা তাদের নেট নেই তারা ডাব্লিউ থ্রি স্কুল স্কুলস অফলাইন অফলাইন ভার্সনটা ডাউনলোড করে নিতে পারেন। এই তো অফলাইন ভার্সন উইন্ডোজ এই ডাউনলোড 2007 এটা অফলাইন ভার্সন আছে, তো এটা ডাউনলোড করে নেবেন আপনারা। ডাউনলোড যদি নেটের সমস্যা থাকে যে নেট ব্রাউজিং করতে ইন্টারনেট নাই বা আমার ইন্টারনেটের সমস্যা থাকে তাহলে কি এটা ডাউনলোড করে নিয়ে রেখে দিতে পারেন। তারপরে হচ্ছে যে আর বাংলাদেশ শেখার জন্য আমরা কি আর ফাউন্ডেশন ওয়েবসাইটে কি দেখবো, যিনি রাসেল আহমেদ আমাদের জন্য অনেক কষ্ট করে এই ওয়েবসাইটটা তৈরি করেছেন। এটা হচ্ছে বাংলা ভার্সন আর এটা হচ্ছে ইংলিশ ভার্সন, তো এই দুইটা থাকবে আমাদের গাইডলাইন, পড়বো আর্টিকেলসগুলো পড়বো, জানবো বেশি বেশি জানবো, যত বেশি রিসার্চ করবো তত বেশি কি আমাদের জানার আগ্রহটা বাড়বে। দেন আমাদের কি কি লাগবে, আমাদের প্রথম নোটপ্যাড প্লাস প্লাস, আচ্ছা ফার্স্ট আমাদের এই এখন আমরা কাজে যাই, ফার্স্ট আমাদের প্রথম কাজ হচ্ছে কি ডকুমেন্টে যাব, ডকুমেন্টে যাই আমাদের এখানে কি ভিউতে যাব, অর্গানাইজ থেকে ভিউ, অর্গানাইজ থেকে ফোল্ডার লেআউট অপশন, ফোল্ডার লেআউট অপশনে ভিউ, এই হাইড এক্সটেনশন দেওয়া থাকবে আপনাদের কম্পিউটারে, হাইড এক্সটেনশনটা সিলেক্ট করা থাকবে, এটা তুলে দিয়ে প্রোটোকল এক্সটেনশন সিস্টেম, হাইড এক্সটেনশন সিস্টেমটা তুলে দিবেন, তুলে দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে। তাহলে দেখবেন যে প্রত্যেকটা প্রত্যেকটা ফোল্ডার ক্রিয়েট করার পর, প্রত্যেকটা নোটপ্যাডে ক্রিয়েট করার পর আপনার টেক্সট ভার্সনটা মানে ডট ফরের ভার্সনটা দেখা যাবে না, কিন্তু আপনি যখন হাইড ওই জিনিসটা তুলে দিবেন তাহলে আমার ডটের পরে এটা দেখা যাবে। তো ইন্ডেক্স ডট এইচটিএমএল দিলে আমার কি এইচটিএমএল ফাইলে এটা রূপান্তরিত হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি এটা কোথায় থেকে যাব, আমি মাই কম্পিউটারে যাব, মাই কম্পিউটারের ওপেনটা ওপেন করব, ওপেন করে অর্গানাইজে যাব, অর্গানাইজ থেকে ফোল্ডার অপশন, ফোল্ডার অপশন থেকে ভিউ, ভিউ থেকে এই হাইড এক্সটেনশন এটা দেওয়া থাকবে আপনাদের এখানে, এটা তুলে দিয়ে অ্যাপ্লাই দিবেন, অ্যাপ্লাই দিয়ে ওকে। ওকে দেওয়ার পর আমার কি রাইট বাটনগুলি করে রিনেম করবেন, যে কোনো ফাইল ডটের পরে যেটা আছে ওইটা ওইটা শো করবে, ইন্ডেক্স ডট এইচটিএমএল থাকুক, ইন্ডেক্স ডট টেক্সট থাকুক, এটা শো করবে। তো আমরা ওয়েব ডিজাইনের জন্য, ওয়েব ডেভেলপমেন্টের জন্য প্রথম হচ্ছে কি ইন্ডেক্স ডট এইচটিএমএল এর জন্য হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, ঠিক আছে। তারপরে এই নোটপ্যাড, এই নোটপ্যাডটা কীভাবে পাবেন, এই নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ দিবেন,
নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ দিবেন, এখানে আসবে, এটা ডাউনলোড করে নেবেন, এটা ডাউনলোড করে ইনস্টল দিবেন। তারপর হচ্ছে ব্র্যাকেট 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 আরেকটা আছে, ওই ওইটা ডাউনলোড করে দিতে পারেন, ওইটা ব্র্যাকেটটা ইনস্টল দিতে পারেন। তো ব্র্যাকেটটা লাগবে না, আমরা নোটপ্যাডেই কাজ করবো, ঠিক আছে? নোটপ্যাড নোটপ্যাড প্লাস প্লাস যে ভার্সন আছে এখন ওই ভার্সনটা দিয়ে নিতে পারেন। আরেকটা হচ্ছে যে কি জেন কোডিং, এটা দরকার নাই, এটা যদি কারো প্রয়োজন হয়, মনে করেন যে না এটা দিব, তাহলে জেন কোডিং লিখে সাজিয়ে দিবেন। জেন জেন কোডিং নোটপ্যাড প্লাস প্লাস, জেন কোডিং নোটপ্যাড প্লাস প্লাস এটা ডাউনলোড করবেন, এটা ডাউনলোড করে ইনস্টল দিবেন, ইনস্টল দিয়ে এখানে রেখে দিবেন এই ফোল্ডারে কি। এটা ইনস্টল দেওয়ার পর আমরা আপনার নোটপ্যাডে ধরেন HTML ক্লোন দিয়ে কন্ট্রোল ই দেওয়ার পর, সরি HTML 5 মানে HTML এর ভাষা 5, HTML ভার্সন 5, কন্ট্রোল প্লাস ই চাপলে আমার ডিফল্ট HTML এর 5 এর যেই কোডিংগুলো ওই কোডিংগুলো চলে আসবে। জেন কোডিং এর কাজ হচ্ছে শর্টকাট, আমি HTML লিখবো, HTML লিখবো, আমাকে কি স্ল্যাশ ট্যাগ হ্যান্ড ট্যাগ নিয়ে আসবে আমার জন্য। তো এটা হচ্ছে জেন কোডিং এর কাজ। তো এটা ডাউনলোড করে ইনস্টল দিয়ে নোটপ্যাড আগে ইনস্টল দিবেন, তারপর জেন কোডিং ইনস্টল দিবেন। এই গেল জেন কোডিং আর নোটপ্যাড প্লাস প্লাস, তারপরে তারপরে আমরা শুরু করবো HTML, HTML শুরু করবো। এটা বললাম যে কি একটা হচ্ছে স্টার ট্যাগ, এটা হচ্ছে স্টার ট্যাগ হেডিং, আর এটা এন্ড করবো কিভাবে স্ল্যাশ H1, আমি এখানে লিখি দিস, এখানে না সরি, এই ফাইলটা আমি ক্রিয়েট করলাম, ঠিক আছে? আমি এখানে এটা কিভাবে করবো লিখবো, এটাতে যাবো নোটপ্যাডে যাবো, রাইট বাটন ক্লিক করে নোটপ্যাড এডিট এডিট যাবো, নোটপ্যাডে নোটপ্যাডে যাওয়ার পর HTML ক্লোন 5 কন্ট্রোল জেড 5 অল্টার ই চলে আসলো HTML। তো আমরা এখন দেখবো যে কি ওয়েবসাইটের হেডিং হেডিং ট্যাগগুলো কী কী। এটা হচ্ছে কি H1 H1 দিস ইজ HADIN হেডিং 1 স্ল্যাশ H1 সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি এই ফাইলটা যখন ওপেন উইথ গুগল ক্রোমে দিলাম, দেখেন দিস ইজ হেডিং 1, ঠিক আছে? আমি ওই যেখানে নোটপ্যাডে HTML ট্যাগের ভিতরে হেডিং লিখছিলাম ওই হেডিংটা কি এখানে শো করতেছে, কিন্তু এখানে দেখেন এখানে এই কোডগুলো শো করতেছে, এখানে তারা অনেকগুলো কোড আছে এগুলো শো করতেছে না, শুধু এটা শো করতেছে, ঠিক আছে? এরকম দেখবেন একটা ওয়েবসাইটের ভিতরে ধরেন সামান্য গুগল গুগলে দেখেন গুগলে দেখেন ইনস্পেক্ট, রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট, ইনস্পেক্ট দেওয়ার পর এই ফেজটাতে কিছুই নেই। এই ফেজটা আপনাকে যদি বলে যে না কিছু মানে এই ফেজটাকে কোনো কিছু দেখতেছেন, শুধু গুগলের ইমেজটা দেখতেছেন, এখানে লগ ইন করে লগ ইন, দেখেন এখানে কত হাজার কোড করা আছে, এখানে শুধু মনে করছেন এগুলো না, এখানে ক্লিক দিলে আরো বাইরে হচ্ছে, এখানে ক্লিক দিলে আরো বাইরে হচ্ছে, দেখছেন? শুধু জাস্ট একটা সিম্পল পেজ। এটা আপনাকে যদি HTML শেখানোর পর বলি যে আপনি গুগলের পেজটা রেডি করে দেন হোম পেজটা, এটা পারবেন, ঠিক আছে? মানে এটা বানানো ইজি, কিন্তু এটা হচ্ছে সার্ভার সাইট, ঠিক আছে? একটা কি ডোমেইন সার্ভার সাইট, এখানে সার্চ দিলে আপনাকে কি ইউজার যখন ইনপুট দিবে, ধরেন আমি কার লেখে ইনপুট দিব, তখন হাজার হাজার কার লেখে যখন ইনপুট দিব, ইনপুট দিয়ে এন্টার দিলাম, আমাকে কি হাজার হাজার ওয়েবসাইট নিয়ে আসতেছে, কীভাবে নিয়ে আসতেছে, এটা নিয়ে আসতেছে আমার কি এটা নিয়ে আসতেছে আমার PHP দ্বারা মানে প্রোগ্রামিং কোড দ্বারা নিয়ে আসতেছে, ঠিক আছে? তো এটা কি
এটা হচ্ছে কি স্টার্ট ট্যাগ আর এটা হচ্ছে এন্ডিং ট্যাগস, ঠিক আছে? এই জিনিসটা আজকে এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে এন্ডিং, স্ল্যাশ দিয়ে যেটা শেষ হবে ওটা হচ্ছে এন্ডিং ট্যাগ, আর যেটা স্ল্যাশ ছাড়া শুরু লিখবো ওটা হচ্ছে স্টার্ট ট্যাগ, ঠিক আছে? এখানে হচ্ছে হেডিং, ধরেন নজরুল দিলাম, ঠিক আছে, নজরুল সেভ দিলাম। সেভ দিয়ে যখন আমি এটা রিলোড দিব, এই এটা রিলোড দিব, এখানে দেখেন ইন্ডেক্স ডট এইচটিএমএল লেখা আছে, এখানে টাইটেল নজরুল চলে আসবে, দেখছেন? ওয়েবসাইটের টাইটেল, এটা টাইটেল মানে ওয়েবসাইটের টাইটেল, তারপরে বিআর, বিআর মানে হচ্ছে দেখি এটা, এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, ঠিক আছে? এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ আইএমজি, ঠিক আছে? আইএমজি এটাও সিঙ্গেল ট্যাগ, আইএমজি মানে একটা ইমেজ নেওয়ার জন্য, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ট্যাগ, ইমেজের ট্যাগ, আর বিআর মানে একটা মানে ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো লেখা থাকবে, ওই লেখাগুলো কি স্পেস দেওয়ার জন্য, আমরা এন্টার দিলে স্পেস হয় না, এখানে বি আর দিলে স্পেস স্পেস হবে, ঠিক আছে? এখানে পি, পি মানে প্যারাগ্রাফ, ঠিক আছে? আমি এই জিনিসটা দেখাই, টোটাল ইউজটা দেখাই, ডামি, আপনাদের সাথে ডামি ট্যাক্স এর পরিচয় থাকতে হবে। ডামি ট্যাক্স মানে যারা ডেভেলপার লরেন ইপসাম থেকে কিছু ট্যাক্স জেনারেট করা আছে এখানে অটোমেটিক, এগুলো কপি করে করে ইউজ করতে পারেন, সমস্যা নেই। এগুলো আপনি ওয়েবসাইটের কাজে, আপনি শিকার কাজে, ওয়েবসাইট বানানোর কাজে এই জিনিসগুলো ডামি কন্টেন্টগুলো আপনি ইউজ করতে পারেন। এখানে প্যারাগ্রাফ দিলাম, ঠিক আছে, এখানে লেখাগুলো দিলাম, দেওয়ার পর সেভ দিলাম, কন্ট্রোল এস, কন্ট্রোল এস সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি এখানে রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর লেখাটা আসছে না, আমি চাচ্ছি যে এখানে 150-এর পরে স্পেস নিচের লাইনে চলে যাবে। কীভাবে চলে যাবে নিচের লাইনে যাওয়ার জন্য? ওই বিআরটা 150 কোথায় আছে? এখানে দেখছিলাম, এখানে আমি বিআরটা, বিআরটা একটা দিয়ে দিব, জাস্ট সেভ দিব, কন্ট্রোল এস সেভ দিলাম, দেওয়ার পর এটা রিলোড দিব, এটা রিলোড দিব, রিলোড দেওয়া দেখছেন নিচে এক লাইন নিচে চলে আসছে। আমি যদি এখানে আরো দিই, এখানে যদি আমি আরো দিই বিআর, বিআরটা ইউজ করি, বিআর বিআর তিনটে ইউজ করলাম, ঠিক আছে? এখানে তিনটে ইউজ করলাম, এখানে তিনটে ইউজ করলাম, ঠিক আছে? তাহলে দেখেন কন্ট্রোল এস সেভ দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দেওয়ার পর দেখেন এখানে কি অনেক নিচে চলে আসছে না? এটা আপনি যতগুলো দিবেন এরকম মেসেজ নিচে চলে আসবে। আমি চাচ্ছি যে না, একটা হরিজেন্টাল লাইন টানবো এখানে, আর টানবো, ঠিক আছে? আমি চাচ্ছি যে একটা হরি লাইন থাকবে, একটা আমি চাচ্ছি যে নোটপ্যাডে এই লাইন, এরপর একটা কি হরিজেন্টাল মানে লাইন থাকবে লম্বা লম্বা লম্বা, এইচ আর, এইচ আর দিয়ে স্ল্যাশ, এইচ আর দিয়ে আমি ট্যাগটা শেষ করবো, এটা সিঙ্গেল ট্যাগ, ঠিক আছে? স্ল্যাশ দিয়ে আমরা শেষ করব, শেষ করার পর দেখেন, ঠিক আছে, একটা লম্বাভাবে লাইন চলে আসছে। এভাবে করে আমরা কি এই কোডগুলো লিখে লিখে এরকম একটা ওয়েবসাইট তৈরি করব। তো আসেন W3 স্কুলের সাথে আমরা কীভাবে শিখবো, বা W3 স্কুলের সাথে আমাদের এই রিলেশন, W3 স্কুল HTML থেকে বুটস্ট্র্যাপ পর্যন্ত সবগুলো আছে, হোম HTML এর প্রথম, ঠিক আছে? প্রথম থেকে শুরু করবেন, প্রথম থেকে আমরা শুরু করি HTML 5, HTML হেড, হেড মানে হেডার অংশ, হেড মানে এই 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 অংশটা, হেডার অংশটা এটা, হেডার এটাকে হেডার হেড, ঠিক আছে? এখানে টাইটেল থাকে, তারপরে CSS এর সাথে লিঙ্ক থাকে, ঠিক আছে? আর তারপর আসবে, শুরু হবে বডি, দেখেন আমার এখানে আছে বডি, এখানে হচ্ছে হেড মানে হেডিং মানে হেডের উপরে যেটা আপনি এখানে একটা ম্যাটা ট্যাগ, ম্যাটা ডিসক্রিপশন, টাইটেল, তারপরে লিঙ্ক, আরেকটা থাকে যে লিঙ্ক, লিঙ্ক ট্যাগ, ঠিক আছে? এটা স্টাইল শিটের সাথে লিঙ্ক করার জন্য, মানে এই এই সাইটগুলোকে ডিজাইন করার জন্য লিঙ্ক ট্যাগটা ইউজ করা হয়, মানে আরেকটা লিঙ্ক আপ করার জন্য আরেকটা আরেকটার সাথে লিঙ্ক ট্যাগটা ইউজ করা হয়। তো এখানে আসবে বডি, বডি মানে আপনার ভিতরের অংশ, ওয়েবসাইটের যেই যে কন্টেন্টগুলো থাকবে ওয়েবসাইটের ভিতরে, ওয়েবসাইট কোথায় W3 স্কুলে এই ওয়েবসাইটের ভিতরে যে যে জিনিসগুলো থাকবে ওগুলো। আচ্ছা,
H1, H1 মানে হেডিং, হেডিং ট্যাগ বলে এটাকে, একটু বড় বড় আকারে দেখায়, প্যারাগ্রাফ, ঠিক আছে, পি ট্যাগ মানে এখানে পি ট্যাগ দিয়ে প্যারাগ্রাফ লেখা। আমরা একটা ওয়েবসাইটে প্যারাগ্রাফ লিখছি না এখন, একটা একটা এইচটিএমএলে প্যারাগ্রাফ লিখছি না, এটা ইনডেক্স, এগুলো হচ্ছে হেডিং ট্যাগ, পি প্যারাগ্রাফ, এই পর্যন্ত এগুলো হচ্ছে প্যারাগ্রাফ, এটা হচ্ছে হেডিং, হেড ট্যাগ নিয়ে H1 দিয়ে শুরু, এটা হচ্ছে H1 হেডিং, H1 মানে হেড বড় আকারে মানে টাইটেল আকারে দেখাবে, তারপরে এই হচ্ছে প্যারাগ্রাফ যেগুলো লেখার জন্য পি ট্যাগ আকার দেখাবে, ঠিক আছে। তো দ্বিতীয়ত আসুন, HTML মানে এখান থেকে আবার নিজে ট্রাই করতে পারবেন, ট্রাই ইউ সেলফ যখন দিবেন আপনার একটা লিঙ্ক খুলে যাবে, লিঙ্ক খুলে আপনি কি এটা এখানে মুছে দিয়ে নিজে লিখতে পারবেন, এখানে মুছে দিয়ে নিজে লেখেন। এখন এখানে কোনো জ্যান কোডিং কাজ করবে না, আবার এখানে শুধু নিজে লিখতে হবে হাত দিয়ে, ঠিক আছে। H1 এভাবে এখানে নিজে লিখতে হবে, স্ল্যাশ H1 রান, ঠিক আছে, হেডিং দেখছেন, রান দেওয়ার সাথে সাথে গিয়ে রান হয়েছে। এভাবে করে নিজে ট্রাই ইউর সেলফ নিজেও শিখতে পারেন। তারপর এগুলো বলা আছে কি কি, সার্টিফিকেশন, ডেডিকেশন, ইন্ট্রোডাকশন বলা আছে, ঠিক আছে। তারপর নেক্সট, এতক্ষণ যেগুলো বলছি জাভা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট বলছি যেগুলো, তারপর হোয়াট ইজ HTML, HTML কি, মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এটা একটা ওয়েবসাইটকে মার্ক করার জন্য কি ল্যাঙ্গুয়েজটা ইউজ করা, মানে এই ওয়েবসাইটটা বেসিক জিনিসটা, এই এই একটা ওয়েবসাইট বানিয়ে দিয়েছি, প্রথমে এটাকে HTML করতে হবে না, এটা হচ্ছে হেডিং 1 দিয়ে লিখতে হবে, তারপরে এগুলো ইনপুট দিতে হবে, ইনপুট দেওয়ার পরে না এটাকে কি যা প্রোগ্রামিং যে যে যা করতে পারে আর কি, ওয়ার্ডপ্রেস থিম কেউ বানাচ্ছে, কেউ PHP দিয়ে বানাচ্ছে, প্রথম তো এটা HTML করতে হবে, এটা মাস্ট বি, এটা ছাড়া তো শুরুই করা যাবে না। তারপর হচ্ছে টাইটেল, টি ট্যাগ, টাইটেল আর প্যারাগ্রাফ, আমরা টাইটেল ট্যাগ দেখছি, ঠিক আছে, টাইটেল দিলে, টাইটেলের ভিতরে দিলে কি, বাংলা ওয়েবসাইট আছে, বাংলা শিখবো না আমরা, আমরা ইংলিশ শিখবো, আমরা যাতে বায়ারের সাথে কথা বলতে পারি, বায়ারের সাথে কি আমাদের কাজ হবে ইংলিশে, বাংলাতে আমাদের কোনো কাজ নেই। আপনারা কোশ্চেন, আরেকজনে কোশ্চেন করছেন যে কি বাংলাতে কোনো কি শিখার জন্য, বাংলা আমি মুখে বলতেছি আপনাদের, টাইটেল ট্যাগ, হেডিং ট্যাগ, এটাগুলো কি কাজ, কাজ কি আমি মুখে বলতেছি বা, ঠিক আছে, কারণ আমাদের কাজ হবে ইংলিশে, সব কিছু ইংলিশে। আমরা যখন বায়ার যখন বলবে যে তুমি আমার হেডিংটা চেঞ্জ করে দাও বাংলাতে, হেডিং মানে আপনি বলবেন যে কি হেডিং করতে গেছে, বাংলা শিখে কোনো ফায়দা নাই, আপনাকে আমি যেভাবে শিখাচ্ছি ওভাবে শিখতে হবে। তো H1 মানে হেডিং, H2 দ্বিতীয় আরেকটু ছোট হেডিং, এরকম করে H2 আমরা দেখছি, ঠিক আছে, ফার্স্ট হেডিং, ফার্স্ট প্যারাগ্রাফ, আমরা হেডিং এবং প্যারাগ্রাফটা দেখলাম, দুইটা ট্যাগ শিখি আমরা আজকে, বেশি শিখবো না, দুইটা ট্যাগ জাস্ট, H1 মানে হেডিং, আর ওগুলো মুছে দিই আমি সবগুলা। ধরুন কিচ্ছু নেই ওয়েবসাইট, এখন কিছু নেই, ব্ল্যাঙ্ক, ফুল ব্ল্যাঙ্ক, সেভ দিলাম, দেখেন এখানেও কিছু নেই, আর সব কিছু কেটে দিচ্ছি, এটা এখান থেকে রান দিতে পারবো, রান ইন গুগল ক্রোম, দেখেন এটা এখন রান দিলে কিছুই নেই, সেটা রান হয়ে যেতে আমরা লেখা শুরু করি HTML, HTML, HTML লিখলাম, স্ল্যাশ, দেখছেন একটা রে যাচ্ছে, ঠিক আছে, এটা কোথায় শেষ করতেছি, ওই ওইটা ওইটা রে রে ওখানে শেষ হয়ে যাবে, ঠিক আছে, HTML, HTML দেখছেন একটা লিঙ্ক আপ হয়েছে, এটা যে এখানে শেষ করছি এর সাথে লিঙ্ক হয়েছে, ঠিক আছে, লিঙ্ক হলে এটা কি এরকম কালার হয়ে যাবে। আসেন আমরা হেডিং ট্যাগ দেখি, প্রথম হচ্ছে H1, H1 হেডিং, হেডিং H1 হেডিং, হেডিং শুরু, হেডিং শেষ, আমি কি শেষ করছি, শেষ করিনি, স্ল্যাশ দিলে এটা কালার হয়ে যাবে, শেষ হচ্ছে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে পি ট্যাগ, প্যারাগ্রাফ, পি ট্যাগ, তারপরে
আমরা ওয়েবসাইটে যে প্যারাগ্রাফগুলো থাকবে এই পি ট্যাগের ভিতরে লিখবো। ঠিক আছে, কন্ট্রোল এস সেভ দিলাম। ঠিক আছে, দুইটা ট্যাগ, জাস্ট দুইটা ট্যাগ, হেডিং ট্যাগ মানে হেডিং বড় আকারে দেখাবে, আর ওয়েবসাইটের ভিতরে এরকম প্যারাগ্রাফ যেগুলো থাকবে, ডামি ট্যাক্সের যে প্যারাগ্রাফ দেখাইছিলাম যেরকম প্যারাগ্রাফগুলো থাকবে, ওই প্যারাগ্রাফগুলো হচ্ছে কি দেখেন আমার ওয়েবসাইটে এখন কিছু নেই। ঠিক আছে, প্যারাগ্রাফগুলো দিব যে এখানে এই ডাম এই 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 পি ট্যাগের ভিতরে এখান থেকে এখান পর্যন্ত পি দিয়ে এগুলো ভিতরে দিয়ে দিব। আর হোয়াট ইজ ধরে নিচ্ছিলাম এটা দিব যে কি হেডিংয়ে, এটা হচ্ছে হেডিং ট্যাগ দেখাবে। কন্ট্রোল সি কপি করলাম হেডিং বোঝানোর জন্য, আর কন্ট্রোল সি কপি করলাম ওয়েবসাইটের ভিতরে ছোট ছোট যে লেখাগুলো থাকে ওগুলো দিবেন যে এটাকের ভিতরে। আমি যখন ওয়েবসাইট ওপেন করি এখন কিছু নাই, যখন প্রথম ওপেন করেছিলাম তখন কিছু নাই। রিলোড দিয়ে ওটা হচ্ছে কি হোয়াট ইজ লরেন ইপসন, এটা হেডিং, আর এগুলো হচ্ছে পি ট্যাগের ভিতরে সবগুলো প্যারাগ্রাফ। ঠিক আছে, হেডিং এবং প্যারাগ্রাফ নিয়ে এতটুকু আজকে তোমাদের থাক, বেশি গুলো আবার লোড হয়ে যাবে। এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ, এইচটিএমএল শুরু শেষ হচ্ছে কীভাবে বুঝবো, এটা কালারিং হয়ে যাবে। তারপরে এইচ ওয়ান শুরু, এইচ ওয়ান শেষ কীভাবে, এটা সেম কালার হয়ে যাবে। এখন আমি যদি শেষ না করি এইচ ওয়ান, এইচ ওয়ান শেষ না করলে এটা কোনো কোনো কালার পাচ্ছে, সিলেক্ট করলে কোনো কালার পাচ্ছে, পাচ্ছে না, এটা সিলেক্ট করলে কালারিং হয়ে যাচ্ছে। তো আমি যখন একটা স্ল্যাশ দিব দেখছেন এটা কালারিং হয়ে যাচ্ছে, তো এটা নিচে চাইলেও কোনো সমস্যা নেই, এখানে আপনি কি লিখতে পারবেন, দেখছেন কালারিং হয়ে যাচ্ছে। যখন আমি স্ল্যাশটা তুলে দিব তখন কালারটা থাকবে, তো আপনি বুঝতে হবে যে কি এই জিনিসটা এতটুকুর মধ্যে থাক আজকে। তো ধন্যবাদ সবাইকে, অল দ্য বেস্ট।